আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওতে প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় হাইড্রায়ের এপিডার্মিসের কোষ, পেশী আবরণী কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে পড়েছি। তো আমরা আজ তার পরবর্তী অংশ নিয়ে পড়ব। তো চলো বন্ধুরা, এখন শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব সংবেদী কোষ নিয়ে। বন্ধুরা এখানে লক্ষ্য করো, সংবেদী কোষ এগুলো পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা, হাইপোস্টোম ও পদতলের চারিদিকে বেশি দেখা যায়। প্রতিটি লম্বা ও সরু, এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বেরোয় এবং অপর প্রান্ত থেকে গুটিকাময় বা নোডিউলযুক্ত সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্তুর সাথে যুক্ত হয়। তো বন্ধুরা, এই বৈশিষ্ট্যটি তোমাদের জন্য আমরা সহজ করে গুছিয়ে লিখেছি। দেখো, আমরা তিনটি বৈশিষ্ট্য লিখেছি এবং এই তিনটি বৈশিষ্ট্য মনে রাখা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সংবেদী কোষে পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, কোষিকা, হাইপোস্টোম ও পদতলের চারিদিকে বেশি দেখা যায়, এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বের হয়। তো এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে সূক্ষ্ম সংবেদী রোম কোন কোষ থেকে বের হয়। তো আমাদের উত্তরটি হবে সংবেদী কোষ থেকে। এবং এই সংবেদী কোষের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে। এই সংবেদী কোষ পরিবেশের উদ্দীপনাকে গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে। এবার বন্ধুরা দেখো, স্নায়ু কোষে, এই স্নায়ু কোষের বৈশিষ্ট্য আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে স্নায়ু কোষের বৈশিষ্ট্য থেকে আমাদের একটি লাইন মনে রাখতে হবে যে স্নায়ু জালিকা গঠন করে। এই স্নায়ু কোষ স্নায়ু জালিকা গঠন করে। আর এখান থেকে স্নায়ু কোষের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। আমরা এর আগে পড়েছি সংবেদী কোষ সম্পর্কে, যে সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে, আর এই স্নায়ু কোষ সেই সংবেদী কোষের দেওয়া উদ্দীপনাটি দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। বন্ধুরা এবার লক্ষ্য করো গ্রন্থি কোষ, এগুলো ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মাল কোষ। মুখচ্ছিদ্রের চারিদিকে ও পাদচাকতিতে এদের প্রচুর পরিমাণে দেখা যায়। এই গ্রন্থি কোষ কোর্সিকাতে থাকে না, এটি গাজী আজমল স্যারের বইতে দেওয়া নাই, কিন্তু তোমাদের জন্য এটা অত্যন্ত জরুরি জেনে রাখা যে কোর্সিকাতে গ্রন্থি কোষ থাকে না। এরকম প্রশ্ন আসতে পারে যে কোন কোষটি কোর্সিকাতে থাকে না, তো আমাদের উত্তরটি হবে গ্রন্থি কোষ কোর্সিকাতে থাকে না। বন্ধুরা আমরা এই গ্রন্থি কোষ থেকে একটি বৈশিষ্ট্য এবং চারটি কাজ মনে রাখবো, যেটি আমি তোমাদের জন্য গুছিয়ে লিখেছি, তোমরা লক্ষ্য করে দেখো। গ্রন্থি কোষের একটি বৈশিষ্ট্য, মুখচ্ছিদ্রের চারিদিকে ও পদতলে এদের প্রচুর পরিমাণে দেখা যায়। তো এদেরকে প্রচুর পরিমাণে কোথায় দেখা যায়? মুখচ্ছিদ্রের চারিদিকে ও পদতলে গ্রন্থি কোষকে প্রচুর পরিমাণে দেখা যায়, আর এদেরকে দেখা যায় না কোষিকাতে। এবার লক্ষ্য করো বন্ধুরা, এই গ্রন্থি কোষের কাজ, চারটি কাজ মনে রাখা অত্যন্ত জরুরি। কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, গলাধ্যকরণ করতে সাহায্য করে এবং ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে। এই চারটি কাজ থেকে চার রকমের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় হতেই পারে। প্রথমটি লক্ষ্য করো, কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে কোন কোষটি হাইড্রাকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, তখন আমাদের উত্তরটি হবে গ্রন্থি কোষ। এরকম প্রশ্ন হতে পারে যে কোন কোষটি বুদবুদ সৃষ্টি করে, আমাদের উত্তরটি হবে গ্রন্থি কোষ। হাইড্রার কোন কোষটি গলাধ্যকরণে সাহায্য করে, আমাদের উত্তরটি হবে গ্রন্থি কোষ। একই রকমভাবে কোন কোষটি ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে, আমাদের উত্তরটি হবে গ্রন্থি কোষ। বন্ধুরা এবার চলো জনন কোষ, এখানে লক্ষ্য করো জনন কোষ দুই ধরনের, শুক্রাণু এবং ডিম্বাণু। এবার দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমরা লিখেছি জনন কোষের একটি বৈশিষ্ট্য এবং একটি কাজ। এই একটি বৈশিষ্ট্য এবং একটি কাজ মনে রাখা অত্যন্ত জরুরি। বৈশিষ্ট্যটি, এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। এটি খুবই সিম্পল একটা বিষয়, তোমরা সবাই জানো জনন কোষ জননাঙ্গে অবস্থান করবে, কিন্তু এখানে কাজটি দেখো, হাইড্রার এই জনন কোষ যৌন জননে অংশগ্রহণ করে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এইরকম প্রশ্ন আসতে পারে যে হাইড্রার জনন কোষটি কোন জননে অংশগ্রহণ করে। অপশানে যৌন, অযৌন, আরও বিভিন্ন রকম জননের কথা বললো, তো আমাদের উত্তরটি হবে যৌন জনন। হাইড্রার জনন কোষ যৌন জননে অংশগ্রহণ করে। বন্ধুরা এবার লক্ষ্য করো নিডোসাইট, এই নিডোসাইট প্যারার শেষ লাইনটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলা হয়।
বন্ধুরা, তোমাদের জন্য আমরা নিডোসাইটের দুইটি বৈশিষ্ট্য এবং একটি কাজ লিখেছি, যেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা লক্ষ্য করো, বৈশিষ্ট্য দুইটি পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে এবং এন্ডোডার্মিসে থাকে না। তো এই নিডোসাইট কোথায় থাকে? কোথায় থাকে না? এন্ডোডার্মিসে থাকে না। এবং এদের কাজ নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্যগ্রহণ, চলন ও আত্মরক্ষায় ব্যবহৃত হয়। এই নিডোসাইটের যে নেমাটোসিস্ট অঙ্গাণু, সেটি প্রাণীর খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষার কাজে আসে। বন্ধুরা, আমরা তোমাদেরকে যেগুলি সাজেস্ট করছি সেগুলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।